এশিয়া একটি মহাদেশ যা ইতিহাস এবং বৈচিত্র্যময় সংস্কৃতিতে পরিপূর্ণ এবং এটি বিশ্বের সবচেয়ে অত্যাশ্চর্য মন্দিরগুলির আবাসস্থল। এই পবিত্র স্থানগুলি কেবল স্থাপত্যের বিস্ময় প্রকাশ করে না, আধ্যাত্মিক হিসাবেও কাজ করে। তাই আজকের ভিডিওতে আলোচনা করব এশিয়ার সবচেয়ে সুন্দর কিছু মন্দির সম্পর্কে। তবে চলুন শুরু করা যাক। এক, অ্যাংকোরওয়াট, কম্বোডিয়া। কম্বোডিয়ার প্রাচীন শহর অ্যাংকোরের কেন্দ্রস্থলে অবস্থিত অ্যাংকোরওয়াট একটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং বিশ্বের বৃহত্তম ধর্মীয় স্মৃতিস্তম্ভ। 12 শতকে নির্মিত, এটি জটিল খোদাই, উঁচু চূড়া এবং প্রতিফলক পুলকে একত্রিত করে। পরবর্তী স্তরের অভিজ্ঞতার জন্য আপনি যখন কম্বোডিয়ায় থাকবেন তখন অ্যাংকোরওয়াটের উপর দিয়ে সূর্যোদয় দেখুন। 2, টাইগার নেস্ট মনাস্ট্রি। হিমালয়ের একটি পাহাড়ের প্রান্তে অনিশ্চিতভাবে অবস্থান করা টাইগার নেস্ট মনাস্ট্রি ভুটানি আধ্যাত্মিক এবং স্থিতিস্থাপকতার প্রতীক। এই পবিত্র স্থানে পৌঁছানোর ট্রেক মাঠের মতোই রোমাঞ্চকর। অত্যাশ্চর্য দৃশ্য এবং রহস্যময় বায়ুমণ্ডল একটি প্রশান্তির সন্ধানকারীদের জন্য অবশ্যই একটি দর্শনীয় করে তোলে। 3, সেডাগন প্যাডোগা, মায়ানমার। মায়ানমারের ইয়াঙ্গুনে অবস্থিত সেডাগন প্যাডোগা একটি উজ্জ্বল সোনার স্তূপ যা শহরের আকাশরেখার আধিপত্য বিস্তার করে। হীরা মানিক দিয়ে সুশোভিত এই পবিত্র স্থানটি বৌদ্ধ আধ্যাত্মিক আলোকবর্তিতা। সূর্যোদয়ের সময় প্যাডোরা সোনালী আভা আলোর মতো দেখতে, একটি দৃশ্য যা পরিদর্শন করার মতো তাদের স্মৃতিতে থাকে। 4, পান্না বুদ্ধের মন্দির, থাইল্যান্ড। ব্যাংককে গ্র্যান্ড প্যালেস কমপ্লেক্সের মধ্যে অবস্থিত ওয়াট ফ্রা কাউতে সাদ্দেও পান্না বুদ্ধের বাড়ি রয়েছে, একটি সাবধানে খোদাই করা জেড মূর্তি। মন্দিরের স্থাপত্য জটিল বিবরণ, প্রাণবন্ত রং এবং পৌরাণিক মূর্তিগুলির একটি চমকপ্রদ প্রদর্শন। এটি থাইল্যান্ডের সাংস্কৃতিক এবং শৈল্পিক ঐতিহ্যের একটি প্রমাণ হিসাবে দাঁড়িয়ে আছে। 5, মীনাক্ষী আম্মান মন্দির, ভারত। মাদুরাইতে অবস্থিত মীনাক্ষী আম্মান মন্দিরটি দ্রাবিড় স্থাপত্যের একটি শ্রেষ্ঠ নিদর্শন। দেবী মীনাক্ষীকে উৎসর্গ করা মন্দির কমপ্লেক্সে রয়েছে সুউচ্চ ওগুরাম যা হাজার হাজার রঙিন ভাস্কর্য দিয়ে সজ্জিত। জটিল খোদাই এবং প্রাণবন্ত হলগুলি এটিকে দর্শনার্থীদের জন্য একটি ভিজুয়াল ভোজ করে তোলে। 6, বড়বদুর, ইন্দোনেশিয়া। মধ্য জাভা লীলাভূমি থেকে উঠে আসা বড়বদুর হল বিশ্বের বৃহত্তম বৌদ্ধ মন্দির। 9ম শতাব্দীর এটিতে 504টি বৌদ্ধ মূর্তি এবং 2600টিরও বেশি ত্রাণ প্যানেল দ্বারা সজ্জিত 9টি স্তূপকৃত প্ল্যাটফর্ম রয়েছে। বড়বদুর থেকে সূর্যোদয়ের দৃশ্য একটি রহস্যময় অভিজ্ঞতা যা তীর্থযাত্রী এবং পর্যটকদের একইভাবে আকর্ষণ করে। 7, স্বর্ণ মন্দির, ভারত। ভারতের অমৃতসরে অবস্থিত গোল্ডেন টেম্পল শিখ ধর্মের সবচেয়ে পবিত্র স্থান। চকচকে সোনার ধাতু পটাবৃত কাঠামোটি অমৃত সরোবর নামে পরিচিত একটি পবিত্র পুল দ্বারা বেষ্টিত। মন্দিরের স্থাপত্য সৌন্দর্য আধ্যাত্মিক পরিবেশ দ্বারা পরিপূরক, এটিকে একতা এবং ভক্তির প্রতীক করে তুলেছে। 8, তোদাইজি, জাপান। নারাতে অবস্থিত তোদাইজিতে গ্রেট বুদ্ধ হল রয়েছে যেখানে বিশ্বের বৃহত্তম ব্রোঞ্জ বুদ্ধ মূর্তি রয়েছে। মন্দির কমপ্লেক্সটি সুরণ্য বাগান এবং প্রাচীন পাথরের লণ্ঠন দ্বারা বেষ্টিত একটি নির্মল পরিবেশ তৈরি করে। তোদাইজি জাপানের সমৃদ্ধ ধর্মীয় এবং শৈল্পিক ঐতিহ্যের একটি প্রমাণ। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই সুরক্ষিত থাকবেন, ভালো থাকবেন।